অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এখনও রাজ্যের 10 জেলায় প্রায় 31,000 মানুষ বন্যা কবলিত এলাকায় আটকে, এমনই খবর সরকারি সূত্রে। এদিকে ওই পরিস্থিতিতে আগামী 5 দিনের মধ্যে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই মর্মে লাল সতর্কতা জারি করা হয়েছে, ফলে নতুন করে আতঙ্ক দানা বাঁধছে। বিশেষ এক বুলেটিনে গুয়াহাটিতে অবস্থিত IMD-র আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে সোমবার থেকে 24 ঘন্টার মধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী 2 দিনে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বন্যা পরিস্থিতির ক্ষেত্রে লাল সতর্কতা তখনই জারি করা হয় যখন দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ে। অন্যদিকে কমলা সতর্কতার ক্ষেত্রে পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হয়। হলুদ সতর্কতা বলতে পরিস্থিতির উপর নজর রাখতে এবং আপডেট থাকতে বলা হয়। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে বন্যা পরিস্থিতি সংক্রান্ত দৈনন্দিন রিপোর্টে বলা হয়েছে, চিরাঙ্গ, দারাঙ্গ, ঝিমঝিম, ধুবড়ী, ডিব্রুগড়, কোকরাঝাড়, লখিমপুর, নলবাড়ী, শোণিতপুর এবং উড়ালগুড়ি জেলায় 30,700 জনের বেশি মানুষ বন্যা কবলিত। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর, এখানে 22,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরেই রয়েছে ডিব্রুগড়, সেখানে 3,800-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। কোকরাঝাড়ে 1,800 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে 7 জেলায় 25টি ত্রাণ বিতরণ কেন্দ্র খুলেছে প্রশাসন, কিন্তু এখনও কোনো ত্রাণ শিবির চলছে না। এই মুহূর্তে রাজ্যের প্রায় 444টি গ্রাম জলের তলায় রয়েছে। অসম জুড়ে 4,741.23 হেক্টর জমির শস্য ক্ষতিগ্রস্ত। বন্যার জেরে বিশাল ভূমিক্ষয় দেখা দিয়েছে বিশ্বনাথ, ধুবড়ী, ডিব্রুগড়, গোলাঘাট, কামরূপ, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মারিগাঁও, নগাঁও, নলবাড়ী, শিবসাগর, শোণিতপুর, দক্ষিণ শালমারা, তামুলপুর এবং উড়ালগুড়িতে। রাজ্যের বিভিন্ন জায়গায় অতিবর্ষণে বাঁধ, রাস্তাঘাট, সেতু ও অন্যান্য পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শোণিতপুর, নগাঁও, নলবাড়ী, বাক্সা, চিরাং, দরাং, ধেমজি, গোলপাড়া, গোলাঘাট, কামরূপ, কোকরাঝাড়, লখিমপুর, ডিব্রুগড়, করিমগঞ্জ এবং উড়ালগুড়ির মতো এলাকায় এই পরিস্থিতি দেখা গেছে। এদিকে কামপুর এলাকায় ব্রহ্মপুত্রের উপনদী কপিলিতে জলস্তর বিপদসীমার উপরে, এমনই খবর পাওয়া যাচ্ছে।